উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাটমন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে উৎসাহীদের মধ্যে ভিড় নাটমন্দিরে প্রাঙ্গণে উপচে পড়ছে। আজ রাত্রি 12টার পর জন্মাষ্টমী পুজো শুরু হবে। নাটমন্দিরের সম্পাদক কি বললেন পরিতোষ নন্দী? আজকে কি প্রোগ্রাম হলো এখানে? আজকের প্রোগ্রাম না, আজকের প্রোগ্রামটা হবে, আজকের প্রোগ্রামটা হবে রাত্রি 12টার পর, এবং জন্মাষ্টমীর যে অনুষ্ঠান আমাদের নাটমন্দিরে, এই অনুষ্ঠান এবার আমাদের প্রথম। আচ্ছা, তার কারণও আছে, কেননা যেহেতু আমাদের মন্দিরের পাশে আরেকটা মন্দির আছে, রাম সীতার মন্দির, এবং সেই মন্দিরে ঝুলনও হয়, এবং ঝুলনের পরে জন্মাষ্টমীর দিন সেখানে জন্মাষ্টমী হয় শ্রীকৃষ্ণ। কিন্তু এবার আমরা চিন্তা ভাবনা করলাম কমিটির কয়েকজন মিলে, যে যেখানে কৃষ্ণই সব সেখানে জন্মাষ্টমী হবে না, এটা ঠিক না। এই চিন্তাভাবনা করে তখন আমরা সবাই মিলে পরিকল্পনা করলাম যে জন্মাষ্টমীটা এবার করি, অবশ্য ছোটো আকারেই করছি, আগামীতে যাতারও বৃহৎ আকারে করা যায়, এবং সেটা সব সকলের সহযোগিতা নিয়ে সেই চেষ্টা আমরা করব। আপনার পূজাটা যা হবে আমাদের আজকে রাত্রি 12টার পরে, কেন কৃষ্ণের জন্ম না হলে তার জন্মাষ্টমীটা হবে না, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মটাই হয়েছে 12টার পর। অতএব 12টার পরে আমাদের এই পুজোটা শুরু হবে। আপনার নাম? আমার নাম পরিতোষ নন্দী।